অনেক বছর আগেকার কথা, গৌতম বুদ্ধ তার প্রিয় শিষ্য আনন্দের সাথে একটি গ্রামের সামনে দিয়ে যাচ্ছিলেন। সেই সময় হঠাৎ একজন ব্যক্তি এসে গৌতম বুদ্ধের সামনে এসে দাঁড়াল এবং তাকে প্রণাম করল। এরপর সেই ব্যক্তিটি মহাত্মা গৌতম বুদ্ধকে একটি প্রশ্ন করল। সে বুদ্ধকে বলল, প্রভু, আমি একজন আস্তিক এবং আমি মনে করি ভগবান সত্যিই আছেন। তা প্রভু, আপনিও কি সেটাই মনে করেন? তখন এই কথা শুনে বুদ্ধ সেই ব্যক্তিটিকে বলল, ভগবান বলে কিছুই নেই। তুমি জানি না কেন আস্তিক হতে গেলে। আমি এত বছর সাধনার পর এটা খুঁজে পেয়েছি অবশেষে যে ভগবানের কোনো অস্তিত্ব নেই। এই কথা শুনে সেই ব্যক্তিটি ভীষণ স্তম্ভিত হয়ে পড়ল। সে ভেবেছিল যে বুদ্ধ হয়তো আস্তিকতার বিষয়ে কিছু ভালো কথা বলবেন, কিন্তু এখানে তো তিনি পুরো বিপরীত কথা বললেন। তো যাই হোক, বুদ্ধ সেই ব্যক্তিটির প্রশ্নের জবাব দেওয়ার পর সেই স্থান ত্যাগ করে সামনের দিকে এগোতে থাকলেন। একটি গ্রামে পৌঁছানোর পর সেখানকারই একজন বাসিন্দা বুদ্ধের দর্শন করতে আসল। সে বুদ্ধকে বলল, প্রভু, আমি নাস্তিক এবং আমি ভগবানকে বিশ্বাস করি না। আমার মতে ভগবান বলে কিচ্ছু হয় না। বুদ্ধ এই কথা শোনার পর তাকে বললেন, ভগবান সত্যিই আছেন আর আমি তাকে পেয়েছি। তুমি এই ব্যর্থ ভাবনা না রেখে বরং নাস্তিকতা ত্যাগ কর। এই কথা শোনার পর সেই ব্যক্তিটি সেই স্থান থেকে চলে গেলেন। কিন্তু বুদ্ধের শিষ্য আনন্দ ব্যাপারটা কিছুই বুঝতে পারলেন না এবং সে ভিতর ভিতর ব্যাকুল হয়ে পড়তে লাগলেন। এরপর বুদ্ধ পরবর্তী আরও একটি গ্রামে গেলেন এবং সেখানেও আরেকজন ব্যক্তি আসল বুদ্ধের কাছে এবং এসেই সে তাকে বললেন, প্রভু, ভগবান সত্যি আছে কি নেই এই বিষয়ে আমার মনে দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে। আমি কি করব এরপর, যদি বলেন তাহলে ভালো হয়। গৌতম বুদ্ধ এই কথা শুনে তাকে বলল, তুমি এতদিন ধরে যা জানো এই সব সম্বন্ধে তা সবই ভুলে যাও। উত্তর পাওয়ার পর সেই ব্যক্তিটিও সেখান থেকে চলে গেল। কিন্তু অন্যদিকে আনন্দ আর নিজের কৌতূহল ধরে রাখতে পারলেন না এবং তিনি তৎক্ষণাৎ বুদ্ধের কাছে এটা প্রশ্ন করলেন যে সে কেন তিনটি ব্যক্তিকে তিনটি আলাদা আলাদা উত্তর দিলেন। বুদ্ধ এরপর হাসি মুখে আনন্দকে বললেন, তুমি অন্যদেরকে দেওয়া উত্তর শুনে আগে থেকে মনে কিছু ঠিক করে ফেলো না। তাদের মন থেকে সেই বদ্ধ ধারণাটিকে দূর করার জন্যই আমি তাদের তিনজনকে তিনটি আলাদা আলাদা উত্তর দিয়েছি। এরা তিনজনই তাদের নিজেদের ধারণার উপর বদ্ধ পরিকর ছিল আর কোনো কিছু বিষয়ের উপর বদ্ধ ধারণাই ধর্ম তথা আধ্যাত্মিকতাকে বিকৃত করে দেয়। তাই আগে সেই ধারণাগুলিকে নিজের জীবনে প্রয়োগ করে দেখো, তারপরই তুমি সেটার উত্তর পাবে। তো বন্ধুরা, আজকের এই কাহিনীটি ঠিক এই পর্যন্তই। আশা করি এই কাহিনীটির থেকে তোমরা অনেক কিছুই শিখতে পারবে। এপিসোডটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো তোমাদের বন্ধু এবং আত্মীয় পরিজনদের সাথে, আর কমেন্টে লিখে জানাও তোমাদের মতামত। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন এপিসোডের সাথে। বাই।